জমিতে ভুট্টার মজুদ থাকা খোসা ফেলায় গোলমাল বাঁধে মালিক ও প্রতিবেশীদের মধ্যে। জমির মালিককে প্রতিবেশীদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় মালদার বৈষ্ণবনগর থানার গোপালপুরের জয়সিং টোলা গ্রামে। এই ঘটনায় একই পরিবারের তিনজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। আক্রান্ত পরিবার এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহতরা হলেন 24 বছরের মিলন মণ্ডল, 31 বছরের প্রমোদ মণ্ডল ও 62 বছর বয়সী ভূষণ মণ্ডল। অভিযোগ, মিলন মণ্ডলের জমিতে ভুট্টার খোসা মজুত করে রেখেছিল সোনালী মণ্ডলের পরিবার। জমিতে খোসা রাখার ফলে জল দাঁড়িয়ে যেত। এর প্রতিবাদ করায় সোনালী মণ্ডলের পরিবারের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। জমিতে খোসা, ভুট্টার খোসা পালা দিচ্ছিল কে? সোনালী মণ্ডল আর দুলাল ওরা দিচ্ছিল। তো আমি বলছি সোনালী মণ্ডলকে, আমার পাশবর্তী, কি তুই একটু সরিয়া পালা দে, আমাদের বৃষ্টির জল এটা দিয়ে নামছে। ও বলছে কি তোর জমি আছে, আমার জমি আছে, এই মতন করে গালমন্দ করে দিলে আমরা চলে আসলাম, ভাত রান্না করছিলাম, রান্না করতে করতে এবার ওরা হাইসা টাইসা নিয়ে বাড়ি এসে আমার স্বামীকে কুপিয়ে গেল। কজনকে কেটেছে আপনাদের? আমাদের তিনজনকে। কতজন এসেছিল ওরা? ওরা 10-12 জন। থানা হলো বৈষ্ণবনগর আর গ্রাম হলো গোপালপুর জয়সিং টোলা। হ্যাঁ, অভিযোগ করেছেন থানাতে? থানাতে অভিযোগ হয়ে গেছে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।